আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ পাকে অসুস্থ মেহরবানিতে আপনাদের দয়াই ভালো আছি তো স্বাগতম আপনাদেরকে বিডি মোবাইল কেয়ারে আজকে এই স্ক্রিনে একটি কাজ দেখানো হচ্ছে আসলে কাজটি শর্টকাটে দেখাবার জন্য ভিডিওটি করা মূলত এই যে যেই সেটের কাজ দেখতেছেন এটি হলো ইনফিনিক্স ইনফিনিক ওয়াই আমি এর আগে লাইভে এটা রোটো রেজিস্টার নিয়ে বলছিলাম তো এই সেটটিও সেম একটি প্রবলেম এটি যে ভাই আমার কাছে দিছে উনি নিজে এটা চার পাঁচটা পাওয়ার আইসি চেঞ্জ করছে তারপরে আপনার কদিন চলার পরে এই রেজিস্টার প্রবলেম থেকে যায় তারপরে উনি আমার কাছে দেয় ওই লাইভে দেখানো সলিউশনটা দিয়ে দেখানোর পর আমার কাছে দিয়ে যায় তো মূলত এইটার যে পাওয়ার লাইনটা থাকে ওই পাওয়ার লাইনটা স্ক্রিনের শুরুতে আপনারা দেখছেন যে কিভাবে জাম্পার করে আমরা যে জাম্পার প্যাট আছে এটা দিয়ে জাম্পার করে বের করে নিছি তারপরে যে আইসিটা আছে আইসিটা রিসল ছাড়াই শুধু উঠানো হয়েছিলো সুন্দরভাবে ওটার উপরে আবার পেজ দিয়ে রিবলিং করে আর ওই যে জাম্পারটা করছি ওইটা করে লাগিয়ে দেওয়া হচ্ছে তো ওই জাম্পারটা খুবই সতর্কভাবে করতে হয় যাতে করে কোনো জায়গায় শট না হয়ে যায় এবং জাম্পারটার উপরে যেই ইনসুলেট বা যেই তারটা থাকবে এটা ভালো করে গ্লু দিয়ে ইনসুলেট করে দিতে হবে যাতে করে এটাতে কোনো প্রকার গ্রাউন্ড বা প্লাসের সাথে আবেশ না হয়ে দেয় তাহলে অটো রিক্সার প্রবলেম থেকে যাবে তো জাম্পারটা করার পরে আপনারা যে আইসিটা আছে এটা আগে বসিয়ে নেবেন বসার পরে দেখতে হবে জাম্পারে আপনার মান আসে কি না জিয়ার বিলু আসার পরে দেখতে হবে যে আপনাদের অটো রিক্স্টাটা আসে কি নাই আর ওইখানে ধরার পরে সেটটি রান হয় কি না এই দুটি জিনিস যদি ঠিক থাকে তাহলে আমরা পরের স্টেপে হাত দেবো তো এইখানে এই যে লাইনটা আছে এই লাইনটা বের হওয়ার পরে এখানে ওয়ান কিলো অংশের একটা রেজিস্টার থাকে লাইনে কারণ এটা হয়েছে যে আপনার লোড রোপ আউট মানে এটার যেই পাওয়ার লাইন আছে পাওয়ার লাইনে রেজিস্টার দেওয়ার কারণ হলে এইটা যে গ্রাউন্ডটা আছে এটা সম্পূর্ণভাবে জানি আঘাত না হানে মানে টিকার না হয় কিন্তু গ্রানোর সাথে সরাসরি টিকার করলেও চালু হবে কিন্তু এটা আইসির জন্য ক্ষতিকর এই কারণে কোম্পানি এখানে একটা ওয়ান কে রেজিস্টার দিয়ে দিছে যাতে করে গ্রাউন্ডটা পরিমাণে কম আসে প্লাসের সাথে পরিমাণে কম আসলে এইটা লাইনটা ভালো থাকে এবং ট্রিগারিংটা হতে সুবিধা হয় তো এটা আছে লজিক হাই লজিক লো পদ্ধতিতে এই পাওয়ার বাটন কাজ করে তো কোনো দিন যদি সম্ভব হয় তো ওই বিষয় নিয়ে আমি ভিডিও তৈরি করব তো এখন যে জাম্পারটা আমরা আইসি ভিতর থেকে বের করছি এটাকে সুন্দর করে গোল করে পেঁচিয়ে নিয়ে এইখানে আবার ব্লু করে দিতে হবে শক্ত করে দিতে হবে যাতে করে এই জায়গায় আপনার যে তারটা আমরা জাম্পার করব ওই তারটা যদি কোনো সময় টান লাগে যিনি তার সিরে জাম্পারটা সিরে যায় কিন্তু আমাদের যে মূল জাম্পার এটা যেন কখনো ক্ষতিগ্রস্ত না হয় এই কারণে গ্লু দিয়ে দিব আর আমি যে গ্লুটা ইউজ করি এইটা হলো থার্টি সেকেন্ডে ফ্রিজ হয়ে যায় জমাট হয়ে যায় এই যে জাম্পার লাইনটা দেখতেছেন এই যে এখানে যে লেগটা ওইটা আমরা উঠিয়ে দিব আর এই যে ওয়ান কিলো অংশের এই রেজিস্টারটা এটা নাই তো এইখানে আমরা মাপ দিয়ে পরবর্তীতে এই যে যেখানে গুলো করতেছি এবং এখানে আমরা জাম্পারটা গোল করে দিছি এইখানে আবার ওয়ান কিলো অংশের রেজিস্টারটা লাগিয়ে দেবো তো ভিডিওটি এই সব ভিডিও অনেক লং হয় তো লং ভিডিও তো আনা যায় না এই জন্য যতটুকু আনছে ততটুকু আপনারা বুঝতে পারবেন যে কাজটা আসলে কীভাবে সম্পূর্ণ করতে হয় কীভাবে করলে ভালো হয় এরপরে এটার পাওয়ারের যে বাটনের দাঁতটা আছে মানে যেই খুঁটিটা দিয়ে আমাদের বাটন প্যানেলের সাথে সংযুক্ত হয় এই খুঁটিটা আমরা এটা রিমুভ করে দেবো সুন্দর করে রিমুভ করে দিয়ে আমরা যে তারটা জাম্পার করবো ওইটা ডাইরেক্ট মানে বাটন প্যানেলের যে পজিটিভ লাইন আছে ওইখানে আমরা দিয়ে দেবো আর অবশ্যই এখানে ওয়ান কিলো যে রেজিস্টার আছে রেজিস্টারটা বসাতে যায় আমি একটা রেজিস্টার মাপ দিয়ে দেখছি এখন এই রেজিস্টারটা আমরা এখান থেকে উঠিয়ে এটা একটু আকারে একটু বড়ো রেজিস্টার নেওয়া হয়েছে যাতে করে আমরা তারের জাম্পারটা সুন্দরভাবে রেজিস্টারের সাথে দিতে পারি কারণ ছোটো রেজিস্টারের সাথে দেওয়া যায় না তো এইখানে আইসির যে পেস্ট আছে রিবুলিংয়ের ওই পেস্ট দিয়ে এখানে ধরিয়ে নিয়ে আমরা ওই যে রেজিস্টারটা আছে এটাকে সুন্দরভাবে বসিয়ে দিছি স্ক্রিন একটু সরে গেছে যার কারণে দেখা যায়নি তবে আর রেজিস্টারটা বসিয়ে দেওয়ার পরে আপনারা রেজিস্টারটা ভালো করে গ্লু করে দিবেন যাতে করে রেজিস্টারটা না লড়তে পারে মোট কথা হলে এই জায়গাটা খুব স্ট্রং করে দিতে হবে আর আমি যেই গ্লুটা ইউজ করি এটা রিয়েল লাইফের ব্ল্যাক গ্লু এটা আপনার 30 সেকেন্ডেই ভালো শক্ত হয়ে যায় এবং জাম্পার করার জন্য খুব ভালো একটি গুলো আপনারা চাইলে ইউজ করতে পারেন এই যে আমি এটাকে গ্লু করে দিচ্ছি যাতে করে রেজিস্টারটা না লড়ে এক সাইড ভালোভাবে গ্লু করে দিচ্ছি আর অপর সাইডটা আমরা খালি রাখবো জাম্পার করার জন্য যে এখানে শক্তরা যে মোটা যে জাম্পার যেটা দিয়ে সবসময় আমরা কাজ করি পুরনো যে জাম্পারটা আমরা আগে থেকে ইউজ করতাম ওই জাম্পার দিয়ে জাম্পার করছেন আর একটা বিষয় আপনারা কাজে সবসময় খেয়াল রাখবেন সবসময় ক্লিনিংয়ের বিষয়টা খুব মাথায় রাখতে হবে আমরা অনেকেই দেখছি কাজ করি কিন্তু মাদার বোর্ডের দিকে তাকানো যায় না কাজ হয়ে যায় মাদার পরিষ্কার করি না ভালোভাবে এটা করা যাবে না এই যে আমি এই পর্যন্ত ভালোভাবে গ্লু করে দিচ্ছি যাতে করে তারটা কোনোভাবেই রেজিস্টারকে মানে টান লাগলো জানি ক্ষতিগ্রস্ত না হয় এরপরে যে বাটন প্যানেলের পজিটিভে লাইনটা দিয়ে দিছি এরপরে আমরা দেখব ব্যাটারি সংযোগ করে যা আমাদের অটো রিস্টার্ট প্রবলেমটা ঠিক হয় কি না তো প্রথমে একটা জিনিস মিস্টেক হয় যেটা হয় এই তারটা টান লেগে একবার চালু হয় দেখবেন যে এই যে অটো আর চালু হচ্ছে না ওকে আছে কিন্তু পাওয়ার বাটন চাপ দেওয়ার পরে চালু হচ্ছে ঠিক আছে কিন্তু ভিতরে থেকে তারটা আমার ছুটে যায় ছুটে যাওয়ার পরে আমি কয়েকবার স্ক্রিনে দেখতে পারবেন যে আমি পাওয়ার বাটন চাপ দিলে কাজ করতেছিলাম তো ভাবলাম কি সমস্যা পরে দেখে যে তারটা আমরা বাটন প্যানেলে জাম্পার করছিলাম তারটা সুটে আপনার ভলিউমের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে পরবর্তীতে আবার জাম্পার করে দিই ঠিক হয়ে যায় তো আপনারা হটবার ওয়াই বা ইনফিনিক্সের এই ধরনের সেট যদি অটো রিস্টার্ট প্রবলেম কোনোভাবেই না যায় লাস্ট পদ্ধতি এটা অনুসরণ করতে পারেন আমি এটাতে নাইনটি নাইন পার্সেন্ট ফলাফল পাইছি এবং সেট ব্যাগে আসে নাই ওকে এই যে দেখতেছেন যে জাম্পার কাজ করতেছে না আমি সুইচটা কাজ করতেছিল না তো ভাবলাম কি সমস্যা তো পাওয়ার বটন ওইটাই ইয়ার সাথে শর্ট হয়ে গেছিলো পরবর্তীতে জাম্পার করে আবার পিছিয়ে নিই যাতে করে ছুটে না যায় এরপরে চালু হওয়ার পর দেখতে পারবেন যে আমাদের পাওয়ার সুইচ কাজ করতেছে এবং অটো রিক্সটা প্রবলেমটা নাই তো এটা ছিল ওদিনকে লাইভে বলছিলাম যে কখনো আসলে আবার দেখাবো কিন্তু সব কাজ তো আর লাইভে এসে দেখানো যায় না ভিডিওতে সংক্ষিপ্তভাবে বোঝানোর জন্য দিয়ে দিলাম যারা আমরা কন্টিনিউ কাজ করি এতটুক দেখলেই ইনশাল্লাহ আমরা বুঝতে পারব তো আপনাদের অবশ্যই সবার কাছে দেওয়ার দরখাস্ত থাকলো এবং অবশ্যই বিডি মোবাইল কেয়ারকে সাপোর্ট করবেন এবং সামনে আরও ভালো টেকনিক্যালি ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ